নমস্কার বন্ধুরা, লিও দ্য গ্রেপ্যারেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভ মহাসপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন এবং অনেক ভালোবাসা। তো আজকে সপ্তমী উপলক্ষে আমি আর আমার স্ত্রী আজকে চলে এসেছি দ্বারকা কালীবাড়িতে। এখানে একটি বিশাল দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে, যেখানে আমি আর আমার স্ত্রী আজকে সকাল থেকেই ছিলাম। তো আজকে সকাল থেকে এই দ্বারকা কালীবাড়িতে যে দুর্গোৎসব আয়োজন করা হয়েছিল তারই একটি ছোট্ট ব্লগ তোমাদের সাথে আমি শেয়ার করবো বন্ধুরা। তাই বন্ধুরা, তোমাদের মধ্যে কেউ যদি দিল্লিতে থেকে থাকো তাহলে অবশ্যই দ্বারকার এই দুর্গোৎসবে তোমরা আসতে পারো। এখানকার একটি সময়সূচি আমি তোমাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা, এই সময়সূচি অনুযায়ী তোমরা এখানে আসতে পারো। এছাড়াও এখানে সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন বিচিত্র অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর এই দুর্গোৎসবে প্রায় বলতে গেলে সমস্ত বাঙালিরা একত্রিত হয়ে দুর্গোৎসবটাকে খুব ভালোভাবে আনন্দের সহিত পালন করে। আমার তো মনে হয় এই রকম একটা দুর্গোৎসব সবাই খুব পছন্দ করবে, আপনারা একবার ঘুরে যেতে পারেন। তো এই দুর্গোৎসবের মাঝেই আমরা একটুখানি ফটো টটো তুললাম মায়ের সামনে, খুব সুন্দর লাগলো। আর বন্ধুরা, এই এত বড় দুর্গোৎসবে ভোগের ব্যবস্থা থাকবে না তা কি হয়, এখানে সিনিয়র সিটিজেনদের জন্য যেমন বসে খাওয়ার একটি সুযোগ রয়েছে, সেরকম সমস্ত রকম মানুষ শুধু বাঙালি নয়, যে কোনো মানুষের জন্য এখানে রয়েছে ভোগের ব্যবস্থা। আপনারা এখানে ভোগ নিয়ে, তারপর এখানে চেয়ার রাখা রয়েছে, সেই চেয়ারে বসে আপনাদের ভোগ গ্রহণ করতে পারেন। তো অনেক মানুষের ভিড় আজকে হয়েছিল, আমি আজকে সপ্তমীতে গেছিলাম, তো দেখলাম যে খুবই ভালো একটি ব্যবস্থাপনা। তো সবাই যেতে পারেন, আর এখানে আপনারা দানপাত্রে দানও করতে পারেন, কারণ এত বড় একটি উৎসবের আয়োজন করা রয়েছে, কিছু যদি সাহায্য করতে পারেন। ছোট ছোট বাচ্চা মেয়েদের দেখে, যারা এখানে খুব সুন্দরভাবে খেলা করছিল, এত সুন্দর একটি গান পরিবেশন করা হয়েছিল। আমরা যে সময় গেছিলাম তখন এই সময়সূচিতে এই সুন্দর গান ছিল, একজন আর্টিস্ট এসেছিলেন, তো তার গানে সমস্ত ছোট খুদে বাচ্চারা খুব সুন্দরভাবে নাচছিল। আমরা আজকে লিও আর লিলিকে নিয়ে যাইনি, কারণ লিও লিলিকে নিয়ে আসলে এত মানুষজনের মধ্যে ওরা খুব ভয় পেয়ে যেত, তাই লিও আর লিলিকে আমরা নিয়ে আসিনি। তো দেখুন এই খুদে বাচ্চারা কি সুন্দর নাচ গান করছে, আর ছোট্ট বাচ্চাটিকে দেখুন, সে বড়দের মাঝখানে নিজেকে খুব কি বলবো, সে খুব হতবাক হয়ে দেখছে সবাইকে। আপনারাও দেখুন, তার মা তাকে একটুখানি সাহস দিয়ে পাঠিয়েছিল, কিন্তু বড়দের নাচ গানের মাঝখানে সে হতভম্ব হয়ে শেষ পর্যন্ত দৌড়ে পালিয়ে চলে গেল। তাহলে বন্ধুরা, আজকে আমাদের সপ্তমীটা খুব ভালো কাটলো, তোমাদের মহাসপ্তমী কেমন কাটলো প্লিজ জানিও। আর তোমরা যদি সবাই দুর্গা ঠাকুরের খুব বড় ভক্ত হও, প্লিজ একটা ভিডিওটাকে লাইক করো। আর তাহলে দেখা হচ্ছে আরও একটি ভিডিওতে, আরও একটি ব্লগে, লিও দ্য গ্রেপারেট ইউটিউব চ্যানেলে।